আসসালামু আলাইকুম। আজ আমাদের টিউটোরিয়াল এর বিষয়বস্তু হচ্ছে WSDL টেস্টিং ইউজিং সোপ ইউআই টুলস। এই জন্য প্রথমে আমাদের সোপ ইউআই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা গুগলে যে ডাউনলোড সোপ ইউআই লিখে সার্চ করব। দেন soapui.org একটা ওয়েবসাইট শো করবে, এখন ওই ওয়েবসাইটটি ওপেন করে ওই ওয়েবসাইট থেকে আমরা SoapUI সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। আমার কম্পিউটারে অলরেডি SoapUI সফটওয়্যার ইনস্টল করা আছে, এই জন্য আর আমি ডাউনলোড করতেছি না। তারপর SoapUI টুলসটা ওপেন করব। তারপরে SoapUI একটি প্রজেক্ট ওপেন তৈরি করতে হবে। সো ক্লিক নিউ SoapUI প্রজেক্ট, ওকে। দেন প্রজেক্ট নেম দিব। এখানে আমাদের আজকের প্রজেক্ট হলো গেট কার্ড স্ট্যাটাস, অর্থাৎ একটি কার্ড নাম্বার দিয়ে আমরা ওই কার্ড স্ট্যাটাসটা বের করব। তারপর এই রিলেটেড যে WSDL ফাইলটা আছে ওটা আমি ব্রাউজ করে এখানে দেখিয়ে দিব। তো আমার কাছে কিছু WSDL ফাইল আছে, ওখান থেকে আমি এই WSDL ফাইলটা দেখিয়ে দিব। গেট কার্ড স্ট্যাটাস ডট WSDL ওপেন। আর যেই সেটিংস আছে ডিফল্ট সেটিংস হবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন ক্লিক ওকে। ওপেন প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমরা এখন রিকোয়েস্টটা দেখব। শো রিকোয়েস্ট এডিটর দিয়ে ক্লিক শো রিকোয়েস্ট এডিটর। এখানে সোপ রিকোয়েস্টটা চলে আসছে। এখানে সোপ রিকোয়েস্টের প্যারামিটারগুলি দেখা যাচ্ছে, আর কোশ্চেন মার্ক দিয়ে বোঝা যাচ্ছে যে এই প্যারামিটারের ভ্যালু এখানে পুট করতে হবে। এখানে কিছু অপশনাল ফিল্ড আছে, তো অপশনাল ফিল্ডগুলিতে কোনো ভ্যালু দেওয়া দরকার নেই। যেগুলি ম্যান্ডেটরি ওগুলি ভ্যালু দিতে হবে। ওটা আপনি কোথায় পাবেন? ওটা আপনার সোপ WSDL এর যেই স্পেক থাকবে ওটাতে বলা থাকবে যে কোন প্যারামিটারগুলি ম্যান্ডেটরি অ্যান্ড কোন প্যারামিটারগুলি অপশনাল। আর এখানে কোশ্চেন মার্ক দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে প্যারামিটার পুট করতে হবে। এখানে আমরা দিব শুধু প্যান নাম্বার, আর উপরে কিছু আমাদের ডিফল্ট প্যারামিটার আছে ওগুলি আমরা কিছু ডিফল্ট ভ্যালু পুট করব। লাইক উপরের ভ্যালুগুলি ডিফল্ট, এগুলি চেঞ্জ করার দরকার নেই। এগুলি মোটামুটি সব WSDL এর একই থাকে, তো এগুলি চেঞ্জ করার দরকার নেই। আর এগুলি দিতে হবে আপনার স্পেক অনুযায়ী, এই ভ্যালুগুলি দিতে হবে স্পেক অনুযায়ী। স্পেকে যা থাকবে সেই অনুযায়ী এই ভ্যালুগুলো দিতে হবে। দেন আমরা ক্লিক করব প্লে বাটন, সরি প্লে বাটন না। তারপরে আমরা সেট করতে হবে সোপ ইউআই সার্ভিস কোন সার্ভারে আছে ওই সার্ভারের লোকেশন ইউআরএলটাকে এখানে সেট করতে হবে, ওকে। দেন আমরা প্লে বাটন ক্লিক করব ফর এক্সিকিউট সোপ রিকোয়েস্ট। ডান দিকে চলে আসছে এই সোপ রিকোয়েস্টের, বাম দিকে সোপ রিকোয়েস্টের আন্ডারে রেসপন্সটা কী হবে, অর্থাৎ আউটপুটটা কী হবে, ডান দিকে চলে আসছে। অর্থাৎ এই কার্ড নাম্বারের স্ট্যাটাসটা কি তা আমরা সোপ রেসপন্সে দেখতে পাচ্ছি, অর্থাৎ নর্মাল। এইভাবেই একটি WSDL ফাইল SoapUI টুলস দিয়ে টেস্ট করা যায়। এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, সোপ সার্ভিসের যে ইউআরএলটা ওটা অবশ্যই ঠিক মতন এখানে পুট করতে হবে, আদারওয়াইজ আপনি রেসপন্সটা পাবেন না। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো হেল্প দরকার হয় তবে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি হেল্প করার চেষ্টা করব